হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। ইতিমধ্যে তোমাদের অ্যাডমিশনের জার্নিটা শুরু হয়ে গেছে। তো এই অ্যাডমিশনের জার্নিতে তোমাদের অনেকেরই একটা ভয়ের জায়গা হচ্ছে ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সের এমসিকিউগুলো করতে তোমরা অনেকেই ভয় পাও, অল্প সময়ের মধ্যে তোমরা করতে পারো না। তো আজকে সেই ভয়টাকে জয় করার জন্যই আজকের ক্লাসটা আয়োজন করা হয়েছে। তো আজকের ক্লাসটা যদি দেখো তাহলে ইনশাল্লাহ ম্যাথমেটিক্সের উপরে যে তোমার একটু ভয় ছিল সে ভয়টা থাকবে না বলে আমি মনে করি। তো আজকে আমি ইন্টিগ্রেশনের উপর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, জাস্ট একটা টাইপ থেকে ক্লাসটা করানোর চেষ্টা করব। এই একটা টাইপের আন্ডারে যত প্রকার এমসিকিউ থাকুক না কেন, তুমি 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা ইনশাল্লাহ, এটা ভরসা রাখতে পারো। বেসিক্যালি আজকের ক্লাসটা হচ্ছে ভার্সিটি ক ইউনিটের প্রস্তুতি যারা নিচ্ছ তাদের উদ্দেশ্য। ওকে, তো এখন কথা হচ্ছে, দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখো ইন্টিগ্রেশনের উপর। তো এই প্রবলেমের আনসারটা কত হবে? এরকম যদি হইতো ভাইয়া যে 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতেছি, প্রশ্নটা দেখেই করে ফেলতে পারতেছি, তাহলে কেমন হইতো? অনেক ভালো লাগতো না? অবশ্যই ভালো লাগতো এবং ভালো লাগবে ইনশাল্লাহ। ক্লাসটা সম্পূর্ণ দেখার পর তুমিও অর্জন করতে পারবা, 5 সেকেন্ডের মধ্যে দেখে দেখে আনসার করে বলে দিতে পারবা। তোমার এটার জন্য কোনো ক্যালকুলেশন করা প্রয়োজন হবে না ইনশাল্লাহ, আমি মনে করি। ওকে, তারপরে দেখো এখানে আরেকটা প্রবলেম আছে। দেখো এই প্রবলেমটা দেখো জাস্টে আসছিল তোমার কি 18-19 সেশনে। তো এটা আনসারটা কত হবে দেখি, যদি বলা যেত তাহলে তো অনেক ভালো হইতো। এখানে দেখো আরেকটা প্রবলেম আছে, এটার আনসারটা কত? তো এরকম যদি দেখেই যদি বলা যেত তাহলে দেখো আসলে ম্যাথমেটিক্সটা তোমার কাছে অনেক ভালো লাগতো। ওকে, ম্যাথমেটিক্স যত কঠিন তত সহজ কিন্তু। ওকে, তুমি যদি বুঝতে পারো এটার আসলে, তুমি যদি হ্যাক্সগুলো জানতে পারো, তখনই দেখবা তোমার কাছে আসলে একদম পানির মতো সহজ হয়ে যাবে ম্যাথমেটিক্স। ওকে, তো এখন দেখো আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর ট্রাই করবো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি দেখো আপার লিমিট, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি দেখো আপার লিমিট এবং তোমার লোয়ার লিমিট যদি দেখো সংখ্যাগত দিক থেকে যদি তোমার সেম থাকে এবং চিহ্নগত দিক থেকে যদি ভিন্ন থাকে, এবং এখানে যদি দেখো তোমার কি তোমার ত্রিকোণমিতিক যদি কোনো সংখ্যা থাকে, অর্থাৎ ত্রিকোণমিতিক যদি ফাংশন রিলেটেড কোনো ই থাকে, অর্থাৎ ত্রিকোণমিতিক রিলেটেড যদি কোনো তোমার ইন্টিগ্রেশন থাকে, দেখো এখানে ট্যান এক্স আছে, সাইন এক্স আছে, এখানে দেখো কজ এক্স আছে, এখানে দেখো সাইন এক্স আছে, এরকম রিলেটেড, অর্থাৎ সাইন কস স্যাক কুস্যাক এরকম ত্রিকোণমিতিক রিলেটেড যদি কোনো ইন্টিগ্রেশন থাকে, এবং যদি দেখতে পারো যে এটার আপার লিমিট এখানে কত আছে, দেখো তো π/4, আর এখানে দেখো কত আছে -π/4। দেখো সংখ্যাগত দিক দিয়ে দুইটা কিন্তু সেম, কিন্তু তাদের চিহ্নটা কিন্তু ভিন্ন। দেখো উপরে আছে কত +π/4, আর নিচে দেখো কত আছে -π/4। ওকে, আর এখানে দেখো কি ত্রিকোণমিতিক সংখ্যাটা আছে। তো এই দেখো ত্রিকোণমিতিক সংখ্যা বিশিষ্ট যদি কোনো ইন্টিগ্রেশন থাকে এবং তোমার আপার লিমিট এবং লোয়ার লিমিটটা যদি সংখ্যাগত দিক থেকে সেম হয় এবং চিহ্নটা জাস্ট বিপরীত হয়, একটা প্লাস একটা মাইনাস যদি হয়, তখন সেটার আনসার কত হবে জানো ভাইয়া? একদম ডিরেক্ট তোমার আনসার হবে জিরো, জিরো হবে আনসার। তোমার আনসারটা কত হয়ে যাবে? তোমার জিরো হয়ে যাবে আনসার। তোমার আনসার কত হয়ে যাবে? তোমার জিরো হয়ে যাবে আনসারটা। দেখছো কত মজার না? একদম কিন্তু মজার। দেখো এখানে দেখো তোমার এখানে কি আছে, এখানে তোমার আপার লিমিট কত আছে π/4, আর নিচে দেখো লোয়ার লিমিট কত আছে তোমার কত π/4। কিন্তু দেখো দুইটা সেম, কিন্তু তাদের চিহ্নটা কিন্তু বিপরীত, একটা আছে +π/4, একটা তো -π/4। তো এরকম যদি দেখো আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম, কিন্তু তাদের চিহ্নগুলো বিপরীত, আর এবং যদি দেখো এখানে ত্রিকোণমিতিক জিনিস আছে, হ্যাঁ ত্রিকোণমিতিক জিনিস আছে, তখন সেটা আনসার কত হবে? জিরো হবে। চোখ বন্ধ করে তুমি আনসার দিয়ে দিবা জিরো। ওকে, তারপর দেখো তো এখানে দেখো এই প্রবলেমটা ক্ষেত্রে আনসার কত হবে ভাইয়া? তোমরা অনেকেই যারা ব্রিলিয়ান্ট আছো তারা বুঝে ফেলছো এটা আনসার কত হবে, জিরো। কারণ আমি বেসিকটা তো বলেই দিছি তোমাদেরকে, হ্যাক্সটা কিন্তু আমি বলেই দিছি আসলে কত হবে, কিভাবে তোমরা বুঝবা। তো এখানে রুট আছে নাকি নাই এটা দেখার দরকার নেই, তুমি জাস্ট দেখবা এখানে তোমার আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম আছে কিনা। হ্যাঁ দেখো আপার লিমিট কত আছে π/2, এবং লোয়ার লিমিট কত আছে π/2, কিন্তু তাদের সংখ্যাগুলো চিহ্নগুলো সামনে ভিন্ন ভিন্ন আছে কিনা সেটাও দেখতে হবে। কিন্তু একটা প্লাস একটা মাইনাস থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, একটা প্লাস একটা মাইনাস থাকতে হবে। তাহলে দেখো একটা প্লাস আছে, একটা দেখো মাইনাস আছে। ওকে, তাহলে দেখো একটা প্লাস +π/2, এবং এখানে কত আছে -π/2, এবং এখানে দেখো ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ ত্রিকোণমিতিক রিলেটেড তোমার জিনিসটা আছে, এখানে রুট আছে নাকি কি আছে দেখার দরকার নাই তো। ওকে, তাহলে আমার আনসার কত হয়ে যাবে? আমার আনসার কিন্তু হয়ে গেল কত, জিরো হয়ে গেছে। ওকে, তো তারপরে দেখো এই যে 3 নম্বর যে প্রবলেমটা আছে, এই 3 নম্বর প্রবলেমটা তোমরা কিন্তু করতে পারবে না।
হ্যাঁ অবশ্যই করতে পারবে, এখন তোমরা অবশ্যই সহজে বুঝতে পারছো, এখন আমার থেকে আগে করে ফেলবা, কারণ আমি হ্যাক্সটা তো তোমাদেরকে বলে দিছি। এখন তুমি দেখো এখানে, দেখো ইন্টিগ্রেশনটা আছে, দেখো ইন্টিগ্রেশনে আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটা কিন্তু সেম, কিন্তু তাদের সামনে যে চিহ্নটা বিপরীত থাকতে বলছিলাম বিপরীত আছে, দেখো একটা প্লাস পাই বাই টু, একটা মাইনাস পাই বাই টু আছে, অবশ্যই আছে। এবং দেখো এখানে একটা ত্রিকোণমিতিক জিনিস আছে, অর্থাৎ sin^7x। এখানে দেখো ত্রিকোণমিতিক জিনিস থাকলেই হলো, এখানে সাইনের উপর পাওয়ার 7 থাকুক, 8 থাকুক, বা পাওয়ার থাকুক বা না থাকুক, বা রুট আছে কিনা নাই, এগুলো দেখার দরকার নাই। তুমি জাস্ট দেখবা ত্রিকোণমিতিক জিনিসগুলো আছে কিনা, অর্থাৎ sin x, cos x, sec x, tan x, এগুলো আছে কিনা, এগুলো থাকলেই। আর এখানে তোমার যে শর্তটা আছে, এখানে যে শর্তটা থাকার কথা বলছিলাম সেগুলো আছে কিনা, যদি থাকে সেটা আনসার কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন তোমরাই বলো আসলে ক্লাসটা কেমন লাগলো তোমাদের কাছে। এই রিলেটেড যতগুলো প্রবলেম থাকবে করে ফেলতে পারবা না 5 সেকেন্ডের মধ্যে? অবশ্যই কিন্তু 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। তো এভাবেই কিন্তু আমি আমাদের কোর্সে ক্লাসগুলো করাচ্ছি, টাইপ ওয়াইজ। এক একটা টাইপের আন্ডার তোমার দুইটা করাই দিলে তুমি, একটা করাই দিলে তুমি, এই আন্ডার যত প্রকার প্রবলেম থাকবে তুমি সব করে ফেলতে পারবা। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তো এরকম রিলেটেড যদি ক্লাস তোমরা আরো পেতে চাও, তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ম্যাথ এমসিকিউ হ্যাকস কোর্সে। ইনশাল্লাহ একদম A to Z চ্যাপ্টার ওয়াইজ সবগুলো টাইপের এমসিকিউ কভার করা হচ্ছে। ভিডিও ডেসক্রিপশনে অথবা তোমার কমেন্ট বক্সে তোমার A to Z সবগুলো লেখা আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।